এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা নতুন পরিবেশের যে খামারের যে বক্সগুলো তৈরি করছি, এই যে যেগুলো তৈরি করছি এগুলো অনেক পুরনো হয়ে গেছে। তারপর এর চাইতেও আর একটু ভালো মানের যেটা তৈরি করার জন্য সেটা যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আন্তর্জাতিক মানের যেভাবে তৈরি করার কথা বলতে আমরা এইভাবে তৈরি করছি। ভিতরে মতো প্রত্যেক জায়গায় সাপ রাখা আছে, হ্যাঁ একটু দেখানো যাইতেছে জান কেমন নিয়ে, এই যে দেখা যাক। আমরা মূলত প্রত্যেক বক্সের ভিতরে সাপগুলো রাখছি এবং খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে। মূলত আমাদের যে বক্সটা এটা টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য খুবই ভালো। যখন অতিমাত্রা গরম হয় তখন মূলত প্লাস্টিক যে গরমটা তাপমাত্রা বৃদ্ধি কম করে, সাপের জন্য পরিবেশটা খুব ভালো থাকে। পরিবেশই মূলত আমাদের সাপের খামার পরবর্তী স্টেপে এটা থেকে দেখবো যে এর চেয়ে আরও উন্নত কী করা যায়। আমরা প্রতিনিয়ত এক একটা পরিবর্তন করতেছি এবং সাপের যে পরিবেশ ন্যাচারাল পরিবেশের চাইতে যেন মোটামুটি একটু ভালো পরিবেশে থাকতে পারে সেই চেষ্টা করতেছি এবং এটা প্রত্যেকটা বক্সের ভিতরে। এবং আরও একটা বিষয় আছে, আমরা মূলত দুইটা কালার ব্যবহার করা হয়েছে এখানে, যে একটা হলো ইয়েলো আর একটা হলো রেড কালার। মূলত এক একটা কালারে এক এক প্রজাতি সাপ রাখার জন্য, যেটা মানুষ বুঝতে পারবে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে লোগো থাকবে এবং সাপের নাম থাকবে। আমরা পর্যায়ক্রমে এইগুলো আপনারা যারাই ভিজিট করবেন তারা এটা দেখতে পারবেন। মূলত আমাদের কাছে প্রশ্ন করতে হবে না যে এটা কোন সাপ এবং এর সাইজ কতটুকু, প্রত্যেকটা আপনার এখানে লিফলেট দেওয়া থাকবে, আপনি সেটা দেখলেন চিনতে পারবেন। প্রয়োজন বোধে যদি আপনি দেখার ইচ্ছে থাকে তাহলে আপনি এটা খুললে দেখতে পারবেন যে এর ভিতরে সাপ রয়েছে। এই যে প্রত্যেকটা সাপ আছে এর ভিতরে আপনাদেরকে দেখানো যাবে, বুঝছেন? এই যে সাপটাকে আপনি ইচ্ছে করলে আমরা সাপটাকে বাইর করে দেখানো সম্ভব হবে, বুঝছেন? এখন এরা থাকতে থাকতে এখানে অভ্যস্ত, দেখেন সালে ইচ্ছে মতো নিয়ে ওর জায়গায় মূলত পৌঁছাইতেছে। আমরা দীর্ঘদিন মূলত এই সাপ নিয়ে যে কাজ করতেছি, আজকের 2000 সাল থেকে শুরু করে আজকের 22 সাল চলতেছে, কন্টিনিউ আমরা এইটা নিয়ে কাজ করতেছি যে অনেক সময় আমাদের ভিডিও দেওয়া সম্ভব হয় না। এবং তাছাড়া আমার শারীরিক যে সুস্থ না, আমি অসুস্থ দীর্ঘদিন যাবো, যেটা আমার কণ্ঠের ভয়েস সেটাও চেঞ্জ। এবং আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, যারা অনেকেই আমাকে অসংখ্য রিকোয়েস্ট করছেন ফোনের মাধ্যমে, অনেক সময় অনেকেই ভাবছেন যে রাজ্জাক ভাই আপনি মারা গেলেন কিনা, মূলত না, আপনাদের দোয়া আছে, আমার কোনো সমস্যা হয়নি এবং আমাদের ফ্যামিলি সবাই ভালো আছে। আমার আব্বা এবং আম্মা অনেক বয়স্ক মানুষ, তারা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। এবং প্লাস আমার যিনি ক্যামেরাম্যান তার মা অসুস্থ, বাবা মারা গেছে, বাবা নাই, এরকম হয়তো অসংখ্য ভাইদের বাবা মা হারাইছেন, আমরা সবাই প্রতি সবাই দোয়া করি। এবং প্রতিনিয়ত এখন ভিডিও আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন বিষয় যে বিষয়গুলো আরও মানুষের জানা দরকার সেগুলো আমরা চেষ্টা করতেছি। এবং আমাদের বক্সটা এখন দেখেন খুব সুন্দর পরিবেশ বক্স। প্রথমত আমাদের যে বক্সটা তৈরি করছি সেই বক্সটা এত সুন্দর ছিল না, যে বক্সটা আমরা ক্লিয়ার দেখাইতে পারতেছি। দেখেন বক্স, আমরা এক একটা বক্সের ভিতরে এক এক ধরনের সাপ রাখতে সক্ষম, যাতে সাপগুলো কোনো সমস্যা সৃষ্টি না, সুন্দর পরিবেশ থাকতে পারে এবং সতেজ সতেজ রাখার জন্য। খাবারের জন্য
দেখছেন দেখছেন আচ্ছা